আমাদের দেশের প্রগতিশীল যুব আন্দোলনের কর্মীদের কাছে আজকের দিনটি অত্যন্ত আনন্দের এবং গর্বের। 1980 সালের 1 থেকে 3 নভেম্বর পাঞ্জাবের লুধিয়ানা শহরে প্রথম সর্বভারতীয় সম্মেলনের মধ্য দিয়ে আমাদের দেশের প্রগতিশীল যুব সংগঠন হিসাবে DYFI তৈরি হয়। সারা দেশে আজকের দিনটি আমরা সংগঠনের 42তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি। জন্মলগ্ন থেকেই DYFI কখনো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি, কখনো ধর্মান্ধতা, সন্ত্রাসবাদ, জাতপাত, কুসংস্কারের বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং এই 41 বছর সময়ের মধ্যে আমাদের দেশে নানা বাঁকমুর পেরিয়ে এই সংগঠন DYFI আজকে আমরা 42তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের কর্মসূচিতে মিলিত হয়েছি। আজকের সময়ও দাঁড়িয়েও গোটা ভারতবর্ষে DYFI সংগঠন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, যুবকের কর্মসংস্থানের দাবিতে আমাদের লড়াই চলছে এবং একটা উন্নত সমাজ ব্যবস্থা তৈরি করার স্বপ্ন নিয়ে DYFI এর কর্মীরা লড়াই করছেন। কিন্তু আমরা জানি আমাদের দেশ ভারতবর্ষে এই সময়ে যুবদের সামনে নানাহ সমস্যা। যুবকদের কাজ নেই, যারা কাজ করছেন তাদেরকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে, জাতপাত, ধর্মের নামে রাজনীতি আমাদের ভারতবর্ষে চলছে এবং আমাদের রাজ্য ত্রিপুরায় গত 43 মাস সময় ধরে যুবকদের যে স্বপ্ন, কর্মসংস্থানের স্বপ্ন, এই স্বপ্নকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। 43 মাস সময় ধরে আমাদের রাজ্যে বামপন্থী ছাত্র যুব আন্দোলনের কর্মী এবং গণ আন্দোলনের কর্মীদের উপর ফ্যাসিস্ট সুলভ কায়দায় আক্রমণ চলছে, সংবিধান আক্রান্ত, এই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে DYFI সারা দেশের সাথে এবং আমাদের রাজ্যে আমরা 42তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি। আজকের এই দিনে আমরা যুবরা শপথ গ্রহণ করতে চাই, যে কোনো মূল্যে যুবদের কাজের দাবিতে আগামী দিনের লড়াইকে আরও আমাদের মজবুত করতে হবে এবং আমাদের রাজ্যে যে ফ্যাসিস্ট সুলভ আক্রমণ চলছে বামপন্থী ছাত্র যুব আন্দোলনের কর্মীদের উপর, সাধারণ মানুষের উপর, সেই প্রেক্ষাপটে মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার জন্যে আজকে 42তম প্রতিষ্ঠা দিবসে আমরা শপথ গ্রহণ করব। পতাকা উত্তোলন করবেন আমাদের সংগঠনের রাজ্য।